পুষ্পাঞ্জলি সময় এই মন্ত্র বলবেন নিত্যানন্দ নমস্তুভ প্রেমানন্দ প্রদায় কলো কলমস নাশায় জাহ্নবা পত নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে আমি আপনাদের কাছে নিত্যান্ত ত্রয়োদশী সম্বন্ধে আলোচনা করব বাড়িতে কিভাবে আপনারা নিত্যান্ত ত্রয়োদশী পালন করবেন এই নিত্যান্ত ত্রয়োদশী চোদ্দই ফেব্রুয়ারি সোমবার এবং প্রভু কে তার বাড়িতে যদি আমরা পালন করি তার কী লাভ সেই সম্বন্ধে আমি আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব আপনারা শ্রবণ করুন আনন্দ পাবেন এবং বাড়িতে করার জন্যে উৎসাহ পাবেন হরে কৃষ্ণ নিত্যান্দ ত্রয়োদশী এখন প্রশ্ন আসছে কেন করব না নিত্যান্দ প্রভু শুভ আবির্ভাব তিথি মাঘী শুক্লা ত্রয়োদশীতে নিত্যান্দ প্রভু হারাই পণ্ডিতের গৃহে মা পদ্মাবতীর কোলে চোদ্দোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তেরোই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন সেই নিত্যানন্দ প্রভু হচ্ছেন বজেন্দ্র নন্দন হলো যেই শচী সুত হইল সেই বলরাম হইল নিতায় স্বয়ং বলরাম ভগবানের প্রথম প্রকাশ তিনি নিত্যান্দ প্রভুরূপে এই জগতে আবির্ভূত হয়েছেন দাপর যুগে বলরাম বদ্ধজীবের প্রতি যেভাবে কৃপালু ছিলেন নিত্যান্দ প্রভু কোটি গুণে বেশি কৃপা করছেন এই কলিযুগে অবতীর্ণ হয়ে এই নিত্যান্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি আমাদের সকলের পালন করা উচিত হুম বজেন্দ্র নন্দন হল যেই শচী সুত হইল সেই বলরাম হইল নিতায় আর নিতায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধর নিতায়ের চরণ দুখানি সেই নিত্যান্তপুর চরণ দুখানি ধরলেই তবে একমাত্র আপনি রাধা কৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন চৈতন্য মাপুর বিশেষ কৃপা লাভ করতে পারবেন নিতান্ত প্রভু অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায় হ্যাঁ তাই নিত্যান্দ প্রভুর কৃপা হলে আমরা মাহাপুর কৃপা খুব সহজে লাভ করতে পারবো আর মাহাপুর কৃপা লাভ করতে পারলেই খুব সহজে রাধাকৃষ্ণের কৃপা লাভ করতে পারবো নিত্যান্দ প্রভু হচ্ছেন আদি গুরু বলরাম আর এই জগতে তিনি এসে অদম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া সকলকে নামে উদ্বুদ্ধ করলেন পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই মাদাই এই জগাই মাদাই এর মতো পাপি কে উদ্ধার করলেন কে নিত্যানন্দ প্রভু মার খেয়ে প্রেম দেয় এ নিত্যানন্দ প্রভু আর আমাদের মতো অদম পতিত জীবদের উদ্ধারকারী হিসাবে নিত্যানন্দ প্রভু ছাড়া কে আছে সেই নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি যদি আমরা শ্রদ্ধার সঙ্গে ভক্তি সহকারে পালন করি তাহলে কোটি গুণে আমরা মাহুর চরণে আকৃষ্ট হওয়ার মনোভাব আমরা লাভ করতে পারব মাপুর কৃপা লাভ করার খুব সহজ উপায় হচ্ছে নিত্যানন্দ প্রভুকে সন্তুষ্ট করা আর নিত্যানন্দ প্রভুকে সন্তুষ্ট করার সহজ উপায় হচ্ছে এই নিত্যানন্দ ত্রয়শী পালন করা জহুমরাজ চিত্রগুপ্ত থেকে জিজ্ঞাসা করছে যে জগাই মাদাইকে কে উদ্ধার করলো হ্যাঁ সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ যত অবতার হয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছেন এই নিত্যানন্দ প্রভু আর গৌরাঙ্গা প্রভু তাদের নাম করলে শুধু আনন্দ পাবেন নিত্যানন্দ মানে যিনি সর্বদা আনন্দ থাকেন এবং সকল জীবকে আনন্দ প্রদান করেন তা চিত্রগুপ্ত বললেন যে এক লক্ষ কায়স্ত যদি পাপ লেকে এক মাস ধরে আর আপনি যদি এক লক্ষ কান দিয়ে শ্রবণ করেন তবু জগাই মাদায়ের পাপের পরিমাণ শেষ হবে না সেই পাপী জগাই মাদাইকে উদ্ধার করলেন এই নিত্যান্ত প্রভু এত কি পালু সেই নিত্যান্দ সেই নিত্যান্ধের মহিমা শিব ব্রহ্মা থেকে অনন্ত শেষ থেকে গুণগান করে শেষ করতে পারে না কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতাম্যিতে আদি লীলা পঞ্চম অধ্যায়ে কত সুন্দর শ্লোক বলছে দেখুন এই হচ্ছে আমাদের চৈতন্য চরিতামৃত হ্যাঁ এই রকম চারটে খণ্ড আছে খুব সুন্দরভাবে সে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন শ্রী চৈতন্য সেই কৃষ্ণ নিত্যানন্দ রাম নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম চৈতন্য মাফুর যত কার্যকলাপ সমস্ত পূর্ণ করেন এই নিত্যান্ত প্রভু আর কৃষ্ণদাস কবির রাজগোস্বামী আরও বলছেন নিত্যান্দ মহিমা সিন্ধু অনন্ত অপার এক কণা মাত্র সে কৃপা তাহার। তার কৃপার ফলেই আমি একমাত্র নিত্যান্দ প্রভুর মহিমা এক কণা বলতে পারছি সেই নিত্যান্দ প্রভুর শুভ আবির্ভাব তিথিতে মহাপ্রভু অত্যন্ত খুশি হন তাই নিতায়ের সেবা সামান্যতম করেছিলেন জগাই যখন মাধাই দ্বিতীয়বার মারতে যায় নিত্যান্দ প্রভুকে তখন জগাই বাঁধা দিয়েছিলেন আর মহাপ্রভু যখন জানতে পারলেন যে মাদাই দ্বিতীয়বার মারতে গেছে জগাই বাঁধা দিয়েছে মাপু বললেন ও আমার নিতায়ের সেবা করেছে জগাই বলেই জগাইকে ধরে আলিঙ্গন করলেন সঙ্গে সঙ্গে প্রেম প্রদান করলেন শুধু নিতায়ের একটু সেবা করেছে কি না দ্বিতীয়বার মারতে গিয়ে বাঁধা দিয়েছে সেই জন্যে সেই নিত্যান্ত প্রভুর শুভ আবির্ভাব তিথি চোদ্দোই ফেব্রুয়ারি সোমবার মাঘী শুক্লা ত্রয়োদশী তিথি তিনি যেহেতু মধ্যাহ্নকালীন সময়ে এই জগতে আবির্ভূত হয়েছিলেন জগৎবাসীর কৃপা করার জন্যে জগৎবাসীর অত্যন্ত মঙ্গল সাধন করার জন্যে তাই আমরা দুপুর পর্যন্ত উপবাস থাকব তারপরে নিত্যান্দ প্রভুকে আমরা ভোগ লাগাবো খুব সুন্দর সুন্দর নিত্যান্দ প্রভু মধু খেতে খুব ভালোবাসে হ্যাঁ নিত্যান্দ প্রভু হলুদ মুড়িও খান প্রভু মুড়ির মুহাও খায় খেতে ভালোবাসে তাই নিত্যান্ত প্রভুর জন্যে সুন্দর সুন্দর রান্না করে নিত্যান্ত্রভুকে ভোগ লাগালে নিত্যান্ত প্রভু খুব খুশি হবেন মহাপ্রভু খুব খুশি হবেন তৎসঙ্গে আমরাও খুব খুশি হব এখন নিতান্তপুর অভিষেক যদি বাড়িতে করতে চান তাহলে নিতান্তপুর ফটো রাখবেন আলেক করে রাখতে পারেন হুম কেন বিগ্রহ যদি অষ্টধাতুর থাকে তাহলে আলাদা ব্যাপার নাহলে অন্য কোন যদি বিগ্রহ থাকে সরাসরি অভিষেক করলে সেটা ক্ষতি হতে পারে তাই আমি আপনাদেরকে বলবো সকাল থেকে উপবাস থাকবেন হ্যাঁ প্রথমেই ভোরে গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন নালে পবিত্র নদীতে থাকলে তো আরও কথাই নেই স্নান করবেন স্নান করে সুন্দর পোশাক পরিধান করে নিত্যান্দ প্রভু মহাপ্রভুর উদ্দেশ্যে ধূপ দ্বীপ ফুল নিবেদন করবেন হরিনাম করবেন তারপরে ঠিক বারোটার আগে এগারোটা পঁয়তাল্লিশ থেকে আরম্ভ করতে পারেন কোনো অসুবিধে নেই বা সাড়ে এগারোটা থেকে অভি অভিষেক আরম্ভ করতে পারেন আপনার বাড়িতে পঞ্চগব্য যেটা গাবি থেকে আসে দুধ দই ঘি গোচনা আর গোমূত্র হ্যাঁ একটা বাটিতে অল্প করে একটু ঘি রাখলেন একটু দই রাখলেন দুধ রাখলেন আর অল্প সামান্য একটু গোচনা গোমূত্র রাখলেন ওগুলো দিয়ে অভিষেক করলেন অনেকে বলেন প্রভু আমার এলাকায় গরু নাই তা আমি গোচনা গোমূত্র কোথায় পাব তখন পঞ্চামৃত দিয়ে করুন দুধ দই ঘি মধু আর মিজরির জল বা চিনির জল দিতে পারেন এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করেন যদি দেখেন যে আমার বাড়িতে যে আলেখ্য আছে আলেখ বাঁধানো আছে ওইতে যদি অভিষেক করি তাহলে আবার ওই বস্তুগুলো ভেতরে প্রবেশ করে নষ্ট করে দেবে তাই আপনি সামনে একটা থালা রাখবেন থালা রেখে আপনি অভিষেক করবেন আপনার মনোভাব থাকবে কি যে আমি নিত্যান্তপুর মাতাতেই এগুলো দিচ্ছি হ্যাঁ হয়েছে যেমন আপনারা বুঝবেন এই একটা সহজ পন্থা বললাম যে একটা থালা রেখেও যদি নিত্যান্তপুর অনেকে বলছে পু আমার ফটোও নাই ক্যালেন্ডার আছে গহনীতায় আমরা যদি ইস্কনের ক্যালেন্ডার আছে গৌণিতায় তাহলে গৌণিতার ক্যালেন্ডার রাখলেন রেখে একটা পাত্র সামনে রেখে তাই তো অভিষেক করলেন নিত্যান্তপুর এ করে কৃপা লাভ করে আর যদি বলবেন একা চক্রে যাব মন্দিরে আসতে পারেন সব মন্দিরই খোলা আছে ইস্কনের তবে বসে শান্তিপূর্ণভাবে দেখার মায়াপুরে এই সুযোগ হবে কি এখনও জানি না অন্যান্য মন্দিরে আপনারা যোগাযোগ করে যদি থাকে আসতে পারেন আর অনেকে বলছেন প্রভু আমরা একা চক্র যদি দর্শনে যাই কিভাবে যাব আমি তাও অসুবিধে নেই আপনি একা চক্র ধাম নিত্যান্ত তরদর্শীতে যেতে পারেন একটু তো ভিড় হবেই থাকার জায়গা পাওয়া অনেক সময় কঠিন হতে পারে তা এখন একটু ঠান্ডাও আছে একটা কম্বল মশার নিতে হবে আর কি হ্যাঁ ওই দিনের জন্যে প্রসাদ ফ্রি যেখানেই যাবেন অন্যান্য ছোটোখাটো মন্দিরেতেও যোগাযোগ করে যেতে পারেন আর যদি বলেন যে না বাড়িতে করব তাও বাড়িতে সবাই মিলে করতে পারেন হ্যাঁ কয়েকটা ফল দিলেন কেটে এবং বিভিন্ন রকম সবজি রান্না করে নিত্যানন্দ প্রভুকে ভোগ লাগিয়ে প্রসাদ পেলেন এটাও আনন্দে হয় আর যদি কখনো যাওয়ার ইচ্ছা করেন নিত্যানন্দ ত্রাদশী বা পরেও তাহলে যাওয়ার উপায়টা আমি আপনাদের বলে দিচ্ছি ব্যান্ডেল বা বর্ধমান থেকে রামপুর হাটগামী ট্রেন আছে আপনি সাঁতিয়াতেও নামতে পারেন আর রামপুরহাটেও নামতে পারেন সেখানে যে কোনো বাসওয়ালাকে যদি বলবেন যে আমি বীরচন্দ্রপুর যাব তখন ওরা বলে দেবে এই বাস বীরচন্দ্রপুর যায় একদম বীরচন্দ্রপুরের গেটের সামনেই আপনাকে নামিয়ে দেবে আর ওখান থেকে এক দু মিনিট হাঁটলেই প্রথমেই আপনি পাবেন ইস্কন মন্দির আর ইস্কন মন্দিরে এই ত্রয়োদশ উপলক্ষে একটু ভিড় থাকবে এছাড়া আপনি যদি কখনো যাবেন ওখানে থাকারও বন্দোবস্ত আছে প্রসাদ পাওয়ারও বন্দোবস্ত আছে পেতে পারেন আর তারাপীঠ তো সকলেই প্রায় জানে তারাপীঠ থেকে ওই পাঁচ কিলোমিটার সব সময় জন্যে টোটো গাড়িগুলো অটো গাড়িগুলো চলছে হ্যাঁ আপনি বলবেন একা চক্রধাম বীরচন্দ্রপুর বা নিত্যানন্দপুর জন্মস্থান দর্শনে যাব সবাই দেখিয়ে দেবে অসুবিধা নেই আর এছাড়াও কৃষ্ণনগর থেকে তারাপীঠগামী যে বাসে ওখানে বীরচন্দ্রপুরে নামতে পারবেন হ্যাঁ এইভাবে বিচন্দ্রপুরে বীরভূম জেলা তো আমাদের কোনো অসুবিধে নেই যেতে পারেন ওখানে অনেক সুন্দর দর্শনীয় স্থান আছে পাণ্ডবরা যখন এসেছিলেন সেই স্থান দর্শন করতে পারবেন হুম যখন যতুগৃহ বা গালার ঘরে যখন পঞ্চপান্ডদের মারার প্ল্যান করেছিলেন দুর্যোধন তখন তার নিচে দিয়ে সুড়ঙ্গর বন্দোস্ত করে দিয়েছিলেন বিদুর সেই গালার ঘর যখন ভীম নিজেই পুড়িয়ে দিলেন দিয়ে ওই সুড়ঙ্গ দিয়ে চলে এলেন আসার সময় এই একাচক্র ধামে এক ব্রাহ্মণের গৃহে পঞ্চপাণ্ডবরা অবস্থান করছিলেন আর সেই সময় একবার রাত্রিতে যুধিষ্ঠির মহারাজ দেখছেন এত সুন্দর মনোরম স্থান নিশ্চয়ই এটা কোনো ভগবানের লীলাস্থলী হবে তার মধ্যরাত্রে বলরাম স্বয়ং এসে বলছেন যুধিষ্ঠির আমি কলিযুগে রূপে এই জায়গায় লীলা বিলাস করব সেই পাণ্ডব তলা দর্শন করতে পারবেন নাভি পোতা ওখানে নিত্যান্দপু সব অভিনয় করতেন পাবেন তারপরে গড়া যেখানে সমস্ত তীর্থকে আহ্বান করেছিলেন প্রভু সেই তীর্থের জলও বাড়িতে নিয়ে আসতে পারবেন হ্যাঁ ষষ্ঠীতলা আছে প্রভুর যে জন্ম গর্ভগৃহ সেটা আছে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে খুব সুন্দর পরিবেশ যদি কখনো যাবেন যেতে পারেন সপরিবারকে নিয়ে কোনো অসুবিধে নেই আর নিত্যান্তপুর লীলা যদি আপনারা আরও সুন্দর সুন্দর লীলা জানতে চান তাহলে তো আপনাদের চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত পড়তে হবে তা চৈতন্য চরিতামৃত আমাদের এই রকম বই চারটে খণ্ডে করেছে সম্পূর্ণ আদি মধ্য অন্ত কৃষ্ণদাস কবি রাজগোস্বামী স্বরচিত এই চৈতন্য চৈতামিত যদি নিতে চান সম্পূর্ণ সেট এখন একুশশো টাকা আর আমরা কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি কোরিয়ার চার্জও লাগবে না আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট থ্রি সেভেন থ্রি এইট টু সিক্স জিরো সিক্স ওয়ান এতে ফোন করলে আমরা পাঠিয়ে দেবো অসুবিধে নেই পড়ুন লীলা মহাপৌরলীলা অদ্বৈত আচার্য লীলা গদাধর পণ্ডিতের লীলা শিবাস ঠাকুরের লীলা শ্রবণ করুন খুব আনন্দ পাবেন আর এমনিতে আমি ইস্কন বাংলা সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা বিকালবেলা প্রতিদিন ক্লাস দিচ্ছি ওখানেও নিত্যান্দপুর লীলা বলবো বলছি আপনারা শ্রবণ করতে পারেন আর এই সব গ্রন্থগুলো বাড়িতে থাকলে প্রচুর কল্যাণকর যে কোনো সময় আপনি ইচ্ছা করলে পড়তে পারবেন আর এত সুন্দর সুন্দর পিকচার দেওয়া আছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর বিভিন্ন পিকচার আছে আপনারা দেখতে পাবেন আপনাদের দেখাচ্ছি দু একটা পিকচার হ্যাঁ এইভাবে খুব সুন্দর সুন্দর প্রচুর পিকচার আছে ওগুলো দর্শন করবেন দর্শন করে প্রণাম করবেন তাহলেও ধন্য আর এগুলো একটা বাড়ির সম্পদ হুম সেই জন্যে আমি বলবো নিত্যান্তপুর হ্যাঁ কাহিনি মহাপুর কাহিনী আরও সুন্দরভাবে জানার জন্যে চৈতন্য চৈতাম্য চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল এগুলো গ্রন্থগুলো রাখলে আমাদের ভালো নিত্যান্ত প্রভু সবসময় কিভাবে মহাপ্রভু সন্তুষ্ট হয় এই চিন্তা করতেন সেজন্যে মহাপ্রভু নিত্যান্দপুর যদি কেউ একটু সেবা করে থাকে তাহলে মহাপ্রভু অত্যন্ত আনন্দ হয় বাড়িতেই পালন করতে পারেন সুন্দরভাবে পরিবারের সবাইকে নিয়ে তার আগে দিন সুন্দরভাবে আপনার ঘরের মন্দিরটা হ্যাঁ সাজাবেন হুম তাহলে আগের দিন থেকে প্রস্তুতি নিলে থেকে ভালো হ্যাঁ তাই সুন্দরভাবে সাজাবেন সাজিয়ে সুন্দর মালা গেঁথে বউকে দেবেন দেখবেন সারাটা দিন কীরকমভাবে আপনি আনন্দে কাটাচ্ছেন নিত্যান্ত প্রভু যেমন সব সময়ের জন্যে নিত্য আনন্দময় সেরম আপনার জীবনটাও নিত্য আনন্দময় হয়ে উঠবে যদি আপনি শ্রদ্ধা সহকারে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি নিত্যান্দ ত্রয়োদশী সুন্দরভাবে পালন করেন আর প্রভুর প্রণাম মন্ত্রটা যখন আপনারা ভোগ লাগিয়ে পুষ্পাঞ্জলি দেবেন তখন প্রভুর প্রণাম মন্ত্র বলবেন খুব সুন্দর প্রণাম মন্ত্র হ্যাঁ সেই প্রণাম মন্ত্রটা বলে তারপরেতে পুষ্পাঞ্জলি সময় এই মন্ত্র বলবেন নিত্যানন্দ নমস্তুভ প্রেমানন্দ প্রদায়িনে কলো কলমস নাশায় জান্নবা বা পতয়ে নম এই মন্ত্রটা তিনবার বলবেন হ্যাঁ বলে প্রণাম করবেন নিত্যানন্দ প্রভুকে তাহলেই নিত্যানন্দ প্রভুর কৃপা অবশ্যই লাভ করতে পারবেন হ্যাঁ তাই চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর আদি লীলার একশো সাতাত্তর নম্বর শ্লোকে বলছেন যে সংসারের পার হই ভক্তির সাগরে যে ডুবিবে সে ভযুগ নিতাই চাঁদের যদি সংসারে সাগর পার হতে চান তাহলে নিত্যান্দ প্রভুর ভজনা করতেই হবে আর নিত্যানন্দ নমস্তভ মানে নিত্যান্দ প্রভুকে আমি নমস্কার করি প্রেমানন্দ প্রদায়নে যিনি প্রেমে আনন্দে সবসময় প্রদান করেন কলৌকলমস না সয়া কলির কলমস নাশ করার একমাত্র সহজ উপায় জান্নবা পথে নম যিনি দেবীর প্রতি সেই নিত্যান্দ প্রভুকে যদি প্রণাম করবেন হ্যাঁ এবং সুন্দরভাবে ত্রয়াদশী পালন করবেন প্রভুর কথা শোভন করবেন তাহলেই আমরা প্রভুর কৃপা সুন্দরভাবে লাভ করতে পারব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল সকলে ভালো থাকুন হরে কৃষ্ণ